কেমন আছি সবাই? আশা করি যে যেখানে আছো এই মুহূর্তে সবাই খুব ভালো আছো। তো যেহেতু আগামীকাল থেকে আমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে দ্বিতীয় সেমিস্টার, এই জন্য আমাদের পরীক্ষার কিছু নিয়ম কানুন জেনে রাখতে হবে। আর এই জন্য কী করতে হবে, আমরা যারা স্কুলে এসেছিলাম আর তাদেরকে আমরা কি কিছু কাগজ দিয়ে দিয়েছি পরীক্ষা কীভাবে নিতে হবে, আর দিয়ে দিয়েছি কি পরীক্ষার খাতা, ওই মার্কশিট, এসবগুলো আমি তোমাদের একটা খামে করে দিয়ে দেওয়া হয়েছে। এখন যেহেতু আগামীকাল আমাদের প্রথম পরীক্ষা শুরু হতে যাচ্ছে দ্বিতীয় সেমিস্টারে, এই জন্য কী করতে হবে, আমাদের দ্বিতীয় সেমিস্টারে যেহেতু অনলাইনে পরীক্ষাটা দিতে চলেছি আমরা, এই জন্য কীভাবে অনলাইনে পরীক্ষা দিতে হবে তার সম্পূর্ণ নিয়ম কানুন এই ফর্মেটে আমাদের দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এই নির্দেশিকাটা আমরা খুব ভালো করে মনোযোগ সহকারে পড়ব, এবং আমি নিজেও পড়ব, এবং আমার বাবা যে পরীক্ষা নিবে বা অথবা আমার মা যে পরীক্ষা নিবে আমরা কি করব তাদেরকে শোনাবো। প্রথম কাজ হচ্ছে আমরা এটা করব এবং আমাদের অভিভাবক তাদেরকে আমরা শোনাবো, ঠিক আছে? তাহলে নির্দেশিকার সবগুলো পয়েন্ট খুব ভালো করে আগে জেনে নেব। এরপর যে কাজটা করতে হবে, যেমন আগামীকাল 15 সেপ্টেম্বর মঙ্গলবার, তাহলে আগামীকাল যে পরীক্ষাটা হবে আমাদের প্রথম গেট পরে কাজটা হবে রুটিন দেখা, 15 তারিখে কী পরীক্ষাটা হবে। এখন আগামীকাল কী পরীক্ষা হবে সেটা যদি না জানি তাহলে আমরা প্রিপারেশনটা নিতে পারবো না সঠিকভাবে। এই জন্য আমাদের দ্বিতীয় কাজটা হলো সুন্দরভাবে রুটিনটা আয়ত্ত করা। তাহলে আগামীকাল কী পরীক্ষা আমরা এভাবে রুটিনটা কী করবো, টেবিলের সামনে এভাবে আঠা অথবা টেপ দিয়ে লাগিয়ে রাখবে। এবার আগামীকাল পরীক্ষা হচ্ছে আমাদের কি 15 তারিখ গণিত পরীক্ষা, কোন ক্লাসে দেখতে হবে, ষষ্ঠ শ্রেণীর গণিত, সপ্তম শ্রেণীর বাংলা, অষ্টম শ্রেণীর গণিত, নবম শ্রেণীর সাধারণ গণিত, দশম শ্রেণীর সাধারণ গণিত। তো প্রথম কাজটা হবে আমাদের যে যে ক্লাসে আসি সেই ক্লাসটা কী করতে হবে, রুটিনটা দেখতে হবে 15 তারিখ কী পরীক্ষাটা আছে, পরীক্ষা অনুযায়ী আমরা আজকে প্রিপারেশন নেব বা আগে থেকে নিতে থাকব। তো আমাদের পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে। যখন সকাল 10টা বাজবে তখন আমাদের খাতাগুলো রেডি করব। খাতাটা কীভাবে রেডি করব, এই হচ্ছে আমাদের খাতার কভার পেজটা, এটা হচ্ছে খাতার কভার পেজ। এই পেজটা কী করব, আমরা 3 পেজ অথবা 4 পেজের আমরা পাতা নিব, সেই পাতাকে স্টাপলার করার সময় এটা, যেমন এটা যদি আমাদের 3 পেজ অথবা 4 পেজের একটা খাতা হয় সেটা কী করবো, এই কভার পেজটা এভাবে দিয়ে সেখানে স্টাপলার করে নেব। এটা হচ্ছে প্রথম কাজ খাতা তৈরি করা। খাতা তৈরি হয়ে গেল, তো দেখো আমাদের এখানে কী কী লেখা আছে, এখানে কত সেমিস্টার পরীক্ষা হবে, যেহেতু আমাদের এটা দ্বিতীয় সেমিস্টার, প্রশ্নের মধ্যে লেখা আছে, রুটিনের ভিতরে লেখা আছে, তাহলে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা 2020। এখন এরপরের পয়েন্ট যেটা আছে সেটা কি নাম, আমার যার যার নাম সেটা লিখবো। এরপর শ্রেণী, যে যে শ্রেণীতে আছে সেই শ্রেণীটা লিখবো, রোল নাম্বারটা লিখবো, ব্যাস থাকলে ব্যাস লিখবো, আর যদি আমরা অতিরিক্ত পৃষ্ঠা নেই সেটাও লিখতে হবে। এরপর প্রশ্নের ভিতরে বিষয়কোড দেওয়া থাকবে, বিষয়কোড লিখবো, রোল নাম্বার লিখবো, সেট কোড লিখবো, বোর্ড লিখবো, এই সম্পূর্ণটা পূরণ করে তারপরে দেখো এখান থেকে লেখা শুরু করতে হবে। তাহলে এখানে আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর লিখতে পারি, অর্থাৎ যে যেটা বেশি ভালো পারবো সেই প্রশ্নের উত্তরটা এখান থেকে আমরা শুরু করবো। হ্যাঁ, এরপর সেকেন্ড কাজটা হলো, থার্ড কাজটা হচ্ছে কি আমাদের কী করতে হবে, এরপর আমরা খাতা তৈরি হয়ে গেল, খাতা তৈরির পরে যখন ঠিক 10টা বাজবে তখন আম্মু অথবা আব্বুর কাছ থেকে কী করতে হবে, আমাদের প্রশ্ন চেয়ে নিতে হবে। তাহলে আমাদের ঠিক 10টার সময় কী করতে হবে, আম্মু অথবা আব্বুর কাছ থেকে প্রশ্নটা চেয়ে নিতে হবে। আম্মু অথবা আব্বু প্রশ্নটা যখন দিবে ঠিক তখন আমরা প্রশ্নটা খুব ভালো করে দেখব কোন প্রশ্নটা সবচেয়ে বেশি ভালো পারে।
যে প্রশ্নটা সবচেয়ে বেশি ভালো পারবো সেই প্রশ্নটার উত্তর আমরা সর্বপ্রথম লেখার চেষ্টা করব, এরপরে আমরা ক্রম অনুসারে আমরা পরীক্ষাটা শেষ করব। ঠিক যখন একটা বাজবে পরীক্ষার রুট অনুযায়ী, দেখো 10টা দিয়ে শুরু হবে, একটা শেষ হবে, যখন শেষ হবে ঠিক খাতাগুলো একবার রিভিশন করে কী করতে হবে, আম্মু অথবা আব্বুর কাছে জমা দিতে হবে। ঠিক দ্বিতীয় পরীক্ষা 16 তারিখে সেম সিস্টেম আমরা পরীক্ষাগুলো দিয়ে যাব। এভাবে পরীক্ষা শেষ হবে আমাদের কত তারিখ, সর্বশেষ পরীক্ষা হবে 29 তারিখ। এখন এই 29 তারিখে যখন আমাদের পরীক্ষা শেষ হবে তখন সবগুলো খাতা 29, 29, 30, 31 এই 3 দিনের ভিতরে স্কুলে এসে খাতাগুলো জমা দিয়ে দিতে হবে। তো এইভাবে আমরা সুন্দরভাবে আমরা পরীক্ষাগুলো অংশগ্রহণ করব, এবং যারা স্কুলে আসো নাই অসুস্থ থাকার কারণে অথবা এসে থাকার কারণে তারা এই পরীক্ষার রুটিন, নির্দেশিকা, তারপরে খাতার কভার পেজ, তারপর এটা হচ্ছে কি ওএমআর শিট, এই সবগুলো আমরা কি করব অনলাইন থেকে ডাউনলোড করে নেব আমাদের প্রত্যেকটা গ্রুপে, এবং রেসিডেন্সিয়াল স্কুলের যে ওয়েবসাইট আছে সেখানেও আমরা এগুলো ওখান থেকে আমরা সংগ্রহ করতে পারবো। তো আশা করি তোমাদের আগামী কালের পরীক্ষা খুব ভালো হবে, আমরা খুব সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলভাবে আমাদের দেখানো রুলস অনুযায়ী যেভাবে নির্দেশিকাগুলো দেওয়া আছে ঠিক এইভাবে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব, এবং পরীক্ষার শেষে আমরা কী করব খাতাগুলো স্কুলে এসে জমা দিয়ে দেব। আশা করি খুব তাড়াতাড়ি আমাদের স্কুল খুলে যাবে, সবাই যাতে স্কুলগুলো খুলে এবং আমরা যেন ভালো করে আরও লেখাপড়া করতে পারি তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। তো ভালো থাকো, আজকে আগামীকাল তোমাদের পরীক্ষা ভালো হোক এই কামনাই করতেছি।